আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো। আমি ওয়ালিদ বিডি প্রো চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমাদের চলছে ব্লগ সিরিজ, আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব চতুর্থ পর্ব। গত তিনটি পর্বে আমরা দেখেছি যে কিভাবে একটি প্রফেশনাল ব্লগ তৈরি করে এবং ব্লগের বিভিন্ন মেনু সম্পর্কে এবং কিভাবে একটি কাস্টমাইজ থিম ইনস্টল করে। আর আজ এই পর্বে দেখব যে কিভাবে একটি থিমকে কাস্টমাইজ করে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি আমার কোরাম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের ঠিক এরকম আসবে। আর গত পর্বে আমাদের ব্লগটা ভিউ এরকম হয়েছিল। গত পর্বের অথবা তারও পূর্বের যেই টিউটোরিয়ালগুলো ছিল সেগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, না হলে আপনি এই টিউটোরিয়ালের কিছু বুঝতে পারবেন না। সো বন্ধুরা, আজকে আমাদের বিষয় হচ্ছে এই যে দেখুন মেনুবারগুলো, এগুলো কীভাবে চেঞ্জ করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন একটা ফেসবুক লাইক বক্স, এটা কিভাবে চেঞ্জ করতে হয় এবং এই সকল মেনুগুলো কিভাবে চেঞ্জ করতে হয়। আর আপনারা যদি আজকে এই পর্বটা দেখেন তাহলে প্রত্যেকটা ব্লগের থিম আপনারা কাস্টমাইজ করতে পারবেন। আর একটি কথা বন্ধুরা, হয়তোবা এই টিউটোরিয়ালটা অনেক বড় হতে পারে, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো বিষয় ভালোভাবে লক্ষ্য করবেন। সো বন্ধুরা, প্রথমে আমরা অবশ্যই এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে থিম একটা অপশন আছে, এই থিমে আমরা চলে যাব। থিমে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এডিট এইচটিএমএল, এখানে আমরা ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কোডগুলো, এই সবগুলো কোড থেকেই আমাদেরকে বের করে করে চেঞ্জ করতে হবে। আর লেআউট এই অপশন দ্বারাও কিছু চেঞ্জ করতে হবে, সেটা আমরা পরে দেখব। আগে আমরা থিমের যে মূল পরিবর্তনটা সেটাই আমরা প্রথমে দেখব। আর আমাদের কাজের সুবিধার্থে আমি আগেই কিছু মেনু লিখে রেখেছি। দেখুন দেখুন আমি লিখে রেখেছি যে ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার, হ্যাকিং, অন্যান্য, সামাজিক মাধ্যম, এগুলো সবই লিখে রেখেছি, আপনারা চাইলে লিখে রাখতে পারেন। আর আরেকটি বিষয়, আপনাদের যেমন ধরুন আপনাদের ফেসবুক লাইক বক্সটা বা ফেসবুক পেজ যে বক্সটা, সেটা বসানোর জন্য অবশ্যই আপনাদের একটা পেজ থাকতে হবে। ফেসবুকের এই পেজের এই লিঙ্কগুলো আপনাদের প্রয়োজন, এবং আপনাদের ইউটিউব লিঙ্ক, তারপরে গুগল প্লাসের লিঙ্ক, টুইটার, ফেসবুক, আপনাদের যেই মেইন ফেসবুক প্রোফাইল যে লিঙ্কটা সেটা প্রয়োজন, এবং অ্যাবাউট ডট মিতে একটা আইডি করতে হবে, সেটা আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। সো চলুন আমরা মূল কাজে যাই। এখন সর্বপ্রথম আমাদের কাজ হবে যে আমাদের ব্লগটা আগে বের করে নেওয়া। এই দেখুন আমি ব্লগটা আবারও বের করে নিচ্ছি, এটা কেটে দিচ্ছি, আমি ব্লগটা বের করে নিলাম। বের করে নেওয়ার পর বন্ধুরা সর্বপ্রথম পরিবর্তন করবো আমরা এই মেনুগুলো। এখন এই মেনুগুলো পরিবর্তনের জন্য সর্বপ্রথম আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ইন্সপেক্টে যেতে হবে। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা লিঙ্ক বের হয়ে গেল, এখন এখানে লেখা আছে অল অফার্স। এখন আমি এখানে ডাবল ক্লিক যদি করি, আসছে না, যাক আমি রাইট বাটন ক্লিক করে ইট স্টেমের যাই। এখান থেকে আমি এই দেখুন অল অফার, এটাকে কপি করে নিলাম, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর বন্ধুরা আমি এই দেখেন এই যে ইট স্টেমেলে চলে এলাম, এবং এখানে একটা ক্লিক করে কন্ট্রোল এফ বাটন প্রেস করলে আপনাদের একটা সার্চ বক্স চলে আসবে, এবং এখানে যদি আপনি অল অফার এখানে দিয়ে যদি ইন্টার বাটনে ক্লিক করুন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কোথায় অল অফারটা আছে। এই দেখেন থ্রি ডট এখানে কিন্তু একটা মার্ক হয়ে গেছে। আপনারা ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, আমি আরও ভালোভাবে দেখাচ্ছি। দেখুন দেখুন আমি আরও ভালোভাবে দেখালাম যে এখানে কিন্তু মার্ক হয়ে গেছে। এখন এই মার্কে যদি আমরা একটা ক্লিক করি, ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে অল অফার লেখা আছে। এখন এই অল অফারের জায়গায় আমরা কি লিখব, এখন দেখি আমাদের এখানে কি ছিল। প্রথমে ছিল দেখুন, এই দেখুন অল অফারের জায়গায় আমরা অন্যান্য এই কথাটা লিখব। অন্যান্যতে ক্লিক করে আমরা এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা আবারও চলে গেলাম আমাদের এখানে, এবং এখানে আমরা এটা কেটে দিয়ে, এটা কেটে দিয়ে আমরা অন্যান্য লিখে দিলাম। এখন যদি আমরা দেখুন বন্ধুরা যদি সেভ করে নেই, যদি সেভ করে নেই, এখন সেভ হবে, দেখুন বন্ধুরা সেভ হয়ে গেল। এখন যদি আমি যদি এই পেজটা রিলোড করে নেই, দেখুন আমি রিলোড করে নিচ্ছি,
রিলোড করার পর দেখুন বন্ধুরা এখানে এসে আসলো যে অন্যান্য, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু একটু আগে ছিল অল অফার। এইভাবেই আমরা প্রত্যেকটা মেনু চেঞ্জ করে নিব। বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ ফোন লেখা আছে, এখন আমরা এটা পরিবর্তন করব। এটা পরিবর্তন করার জন্য আপনারা এখানে রাইট বাটন ক্লিক করবেন, এরপর আপনার ইনসপেক্ট আছে এখানে ক্লিক করবেন। ইনসপেক্ট এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গিয়া গ্রামীণ ফোন কোশ্চেন, আর এইখানে আছে আপনার গ্রামীণ ফোন। এই কোশ্চেনটা মূলত একটা লেবেল, আমরা লেবেলটা পরে দেখব, প্রথমে আমরা এই মেনুটা পরিবর্তন করি। এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমরা চলে গেলাম আমাদের HTML কোডে। এখানে আমরা আবার কন্ট্রোল অ্যাপ দিয়ে আমাদের সার্চ বক্স নিয়ে আসলাম এবং এখানে লিখলাম গ্রামীণ ফোন। লেখার পর আমরা ইন্টার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা গ্রামীণ ফোনের অপশন পেয়েছে, দেখুন আপনারা তিনটা। প্রথমটা হচ্ছে কি বন্ধুরা, প্রথমটা হচ্ছে আমাদের ইউআরএল লিঙ্ক, এটা হচ্ছে আপনার ইউআরএল লিঙ্কটা, মানে আমাদের সেই আমাদের এই যে এই জায়গায় দেখুন আমাদের এইখানে ক্লিক করলে আপনার একটা লেবেল থাকবে, এই লেবেলে চলে যাবে, সেটা হচ্ছে সেই লিঙ্কটা। আর এইখানে দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ফোন, এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে এইখানে আছে গ্রামীণ ফোন, এইখানের এইটা এবং এইখানে যেটা দেখতে পাচ্ছেন যে এইখানে গ্রামীণ ফোন, এটাই মূলত এই গ্রামীণ ফোনটা। আর এইখানে আছে দেখুন, এইখানে যে আছে যে আপনার গ্রামীণ ফোন কোশ্চেন, এটা মূলত এই দেখুন ইউআরএল লিঙ্ক, এই যে গ্রামীণ ফোন কোশ্চেন, এইটাই মূলত এইখানে আছে। এখন আমরা সর্বপ্রথম এটাকে পরিবর্তন করি, এই দেখতে পাচ্ছেন এটাকে পরিবর্তন করব। এটাকে পরিবর্তন করে আমরা এখানে লিখব, দেখুন এখানে আমরা লিখতে পারবো, লিখতে গেলে এখানে আমরা লিখব যেমন ধরুন আমরা এখানে লিখব ইন্টারনেট, ইন্টারনেটটা লিখি আমি, আপনারা যা ইচ্ছে তাই লিখতে পারেন বন্ধুরা, কোনো সমস্যা নেই। আমি ইন্টারনেট এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর আমি সেভ বাটনে ক্লিক করলাম, দেখুন বন্ধুরা আমাদের লেখাটা কিন্তু সেভ হয়ে গেল। আর যদি সেভ না হয় আপনার কিন্তু একটা ইরর মেসেজ দেখাবে, ঠিক আছে, উপরে একটা ইরর মেসেজ আপনাদের দেখাবে। এখন আমি যদি এটা রিলোড করে নিই, রিলোড করে নিলে এখন দেখতে পাবেন যে উপরে লেখা আছে এই দেখুন ইন্টারনেট চলে এলো, ইন্টারনেট লেখাটা চলে এলো। এখন আমরা লিখব বাঙালি, এখন এটাকে আমরা ইনসপেক্ট দিয়ে দেখে নিয়ে এখান থেকে কপি করে নিলাম, দেখুন কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমরা এখানে সার্চ বক্সে দিলাম, দিয়ে আমরা ইন্টারে ক্লিক করলাম। এখন দেখুন এইখানে কিন্তু একটা থ্রি ডটে একটা কালার মার্ক পড়েছে, আমি আবারও বড় করে দেখাচ্ছি আপনাদের, দেখুন কালার মার্ক পড়েছে। এটাকে ওপেন করলাম, দেখুন এখানে কিন্তু বাংলা লিঙ্ক লেখা আছে বন্ধুরা। এখন আমরা এইখানে কি লিখব, এইখানে আমরা লিখতে পারি দেখুন মোবাইল, মোবাইল লিখলাম। এখন এটাকে আমি কেটে এখানে মোবাইল লিখে দিলাম। এখন যদি আমরা সেভ বাটনে ক্লিক করি আবার, দেখুন বন্ধুরা একটা ইরর মেসেজ চলে আসলো যে এখানে নিশ্চয়ই কোনো একটা কিছু ভুল আছে, ইরর মেসেজ চলে আসলো বন্ধুরা। এখন এটাকে কিভাবে কি করতে হবে, এখন এটাকে আমি আবারও কেটে দিলাম, বাংলা লিঙ্ক রাখলাম, রেখে যখন আমরা আবার সেভ দিব দেখুন দেখবেন যে ইরর মেসেজটা চলে যাবে। দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ইরর মেসেজটা চলে গেল। আসলে কোডিংয়ে যদি একটু পরিমাণ ভুল হয় তাহলে কিন্তু আপনার ইরর মেসেজটা চলে আসবে। এখন আমি আবারও বাংলা লিঙ্কে দেখে নিলাম যে এটা হচ্ছে বাংলা লিঙ্কের লেবেল লিঙ্ক এবং বাংলা লিঙ্কের মেন লিঙ্ক কোনটা আমরা সেটা দেখব, এটা হচ্ছে মূলত বাংলা লিঙ্কের এই লিঙ্কটা, এই যে এই লিঙ্কটা। এখন আমরা এখানে আবার লিখছি, দেখুন আমরা এখানে আবারও লিখছি মোবাইল, লেখার পর এইখানে সেভ দিলাম, দেখুন বন্ধুরা সেভ হয়ে গেল। এখন যদি আমরা যদি এখানে রিলোড করি, রিলোড করলেই আমরা এখানে দেখতে পারবো যে মোবাইল অপশনটি চলে আসবে, মোবাইল অপশনটি দেখুন বন্ধুরা এখানে কিন্তু মোবাইল অপশনটি চলে আসলো। এখন এখানে দেখতে পাচ্ছেন যে টেলিটক এবং রবি স্ল্যাশ এয়ারটেল দেওয়া আছে, এমন আমরা এগুলো নেব, এগুলো আমরা এখান থেকে কপি করতে পারি অথবা আবারও ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে যাওয়ার পর এখানে আমরা টেলিটকটা কপি করে নেব।
আমি আবারও বললাম যে আমাদের এই টিউটোরিয়ালটা অনেক বড় হতে পারে, তাই ধৈর্য সহকারে অবশ্যই আপনার দেখতে হবে, না হলে আপনারা বুঝবেন না। আর এই মানে ডাটা কোডিং চেঞ্জের মাধ্যমে আপনারা প্রত্যেকটা ব্লগের থিম আপনারা কাস্টমাইজ করতে পারবেন। সো আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন আশা করি। এখন টেলিটক এখানে নিয়ে আমি সার্চ বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে টেলিটক, এখানে টেলিটক আছে দেখুন, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে টেলিটকের মেন লিঙ্কটা। এই দেখুন মেন লিঙ্ক কিন্তু উপরে চলে এলো, এখানে দেখতে পাচ্ছেন টেলিটক। এখন এটাকে আমরা কেটে দিয়ে এখানে আমরা কোনটা লিখবো দেখুন, এখানে আমরা লিখবো কম্পিউটার, কম্পিউটার, কম্পিউটার লিখে আমরা এখানে পেস্ট করে দিলাম দেখুন। পেস্ট করে দিয়ে আমরা সেভ করে নিলাম। সেভ করার পর আমরা যদি এখানে আবারও রিলোড করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের এটা কম্পিউটারটা চলে আসলো। এখন রবি স্ল্যাশ এয়ারটেল এটাকে পরিবর্তন করব আমরা। এটাকে পরিবর্তন করার জন্য আমরা এইখানে যাব কপি, সার্চ বক্সে দিয়ে ইন্টার দিলাম। দেওয়ার পর দেখুন এইখানে চলে এলো যে আন্ডারস্কোর রবি স্ল্যাশ এয়ারটেল অফার। এগুলো কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন এগুলো, এগুলো কিন্তু এই এই বক্সের বন্ধুরা, এই যে এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে আছে এই যে টেলিটক রবি এয়ারটেল, যাই দেখতে পাচ্ছেন এই যে রবি এয়ারটেল অফার, এগুলো কিন্তু এগুলোর। এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সেটা আমরা খুঁজবো। এই দেখুন নিচে আছে, এই দেখুন নিচে আমরা পেয়ে গেলাম। একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে বন্ধুরা, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা হ্যাকিংটা অ্যাড করে নিব, এখানে আমরা হ্যাকিংটা অ্যাড করে নিলাম। নেওয়ার পর সেভ অপশনে ক্লিক করলাম, দেখুন বন্ধুরা সেভ হয়ে গেল। এখন আমি যদি এটাকে রিলোড করে নিই এখানে দেখবেন হ্যাকিং অপশনটা চলে আসবে, এই দেখুন হ্যাকিং অপশনটা চলে আসলো। এখন আমাদের পর্ব হচ্ছে এগুলো কীভাবে আমরা চেঞ্জ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ফোন লেখা আছে, এই গ্রামীণ ফোন আমরা এটাকে চেঞ্জ করে দেখুন অন্যান্যতে আমরা নিয়েছিলাম, এবং এইখানে আমরা নিব এটা সামাজিক মাধ্যম, এটা আমরা কপি করে নিলাম আগেই, এটা আমরা আগেই কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা চলে গেলাম আমাদের ইয়েট এইচটিএমএলে। এখন আমি যে আপনাদেরকে বলেছিলাম যে যেখানে আন্ডারস্কোর গ্রামীণ ফোন থাকবে সেই অপশনগুলো হচ্ছে এইখানের, এই যে এই এগুলো আন্ডারস্কোর গ্রামীণ ফোন। এখন আমরা যদি এটা চেঞ্জ করে নিই দেখুন, আমরা যদি এটা চেঞ্জ করে নিই আন্ডারস্কোর, আন্ডারস্কোরটা অবশ্যই আপনারা রাখবেন, ভালো করে লক্ষ্য করুন আমি কিন্তু আন্ডারস্কোর কাটলাম না। এখানে আমরা লিখলাম সামাজিক মাধ্যম, লিখে আমরা সেভ করে নিলাম। দেখুন সেভ করার পর আমি যদি এখানে যদি রিলোড করি দেখুন সামাজিক মাধ্যম সুন্দরভাবে চলে আসলো। এখন এইভাবেই আপনারা এরকম করে কপি করার দরকার নেই আপনাদের, এরকমভাবে কপি করার এখানে আর প্রয়োজন নেই। আপনার প্রত্যেকটা যখন আপনারা এই দেখুন এই থ্রিডটা যখন ক্লিক করবেন সবগুলোই বক্স ওপেন হবে এবং প্রত্যেকটা আপনারা বুঝতে পারবেন যে কোথায় আপনাদের কি লিখতে হবে। আর লিঙ্ক যেগুলো সেগুলো হচ্ছে সাধারণত লেবেল লিঙ্ক, আমি সেটা আপনাদের বলবো যে কীভাবে লেবেল লিঙ্ক লিঙ্ক আপনারা অ্যাড করবেন সেটা অবশ্যই আমি বলে দেব। এখন দেখুন এখানে লেখা আছে রবি স্ল্যাশ এয়ারটেল অফার, এখানে আমরা আমাদের দেখুন এখানে আছে যে রবি স্ল্যাশ এয়ারটেল অফার। এখন আমরা এইখানে যেটা পরিবর্তন করব এইখানে সেটা পরিবর্তিত হবে। তো সো আমরা এখানে লিখতে যাচ্ছি যে রবি স্ল্যাশ এয়ারটেল অফার, এখানে আমরা লিখতে যাচ্ছি যেমন এটা যেমন উইন্ডোজ, উইন্ডোজটা লিখতে যাচ্ছি আমরা, এই জন্য আমরা উইন্ডোজটা এখান থেকে নিলাম। নেয়ার পর আমরা রবি স্ল্যাশ এয়ারটেল অফার এখানে আমরা লিখব, আন্ডারস্কোরটা অবশ্যই উঠাবেন না। এই দেখুন এখানে কিন্তু লেখা আছে, লেখা আছে যে রবি স্ল্যাশ এয়ারটেল অফার, এগুলো এক একটা লেভেল, আমি লেভেল সম্পর্কে পরে বলছি, আগে এখানে চেঞ্জ করি আমরা। দেখুন আমি এখানে লিখলাম উইন্ডোজ, এখন উইন্ডোজ লিখে যদি যখনই আপনি সেভ দিবেন, সেভ দেওয়ার পর দেখুন সেভ দেওয়ার পর আপনারা এখানে যখন রিলোড করবেন তখন কিন্তু ওই অপশনটা এখানে চলে আসবে, দেখুন উইন্ডোজটা চলে এলো। এখন টেলিটক অফার,
আমরা এইখানে লিখবো আরেকটা টেরেটো কফারে, এখানে আমরা লিখবো কালি লিনাক্স। এটা একটা অপারেটিং সিস্টেম, যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে ভালো জানেন তারা বোঝেন যে উইন্ডোজ হচ্ছে এটা, এবং এটাও আরেকটা উইন্ডোজের মতনই অপারেটিং সিস্টেম সফটওয়্যার, লিনাক্স অপারেটিং। এখন এখানে আমরা টেরেটো অফারের জায়গায় লিখছি, দেখুন কালি লিনাক্স। কালি লিনাক্স লেখার পর আমরা এখানে সেভ দিলাম, দেখুন। এখন দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কালি লিনাক্স নামে একটা অপশন চলে এলো। এখন এখানে আছে বাংলা লিঙ্ক অফার, এখন আমরা এখানে কি লিখতে পারি দেখুন, এখানে কিন্তু অবশ্যই থাকবে, দেখুন বাংলা লিঙ্ক অফার আছে এখানে। এখন এইখানে আপনারা যা খুশি তাই লিখতে পারেন। আমি লিখছি, যেমন ধরুন আমি লিখছি অ্যান্ড্রয়েড, এটা আপনারা জানেন এটা হচ্ছে মোবাইল একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এখন আমি বাংলা লিঙ্ক অফার এইখানে লিখলাম, দেখুন ভালো করে লক্ষ্য করবেন বন্ধুরা, নাহলে কিন্তু বুঝতে পারবেন না, এখানে লিখলাম আমরা বাংলা লিঙ্ক অফার। আবার এখানে দেখুন আপনার আছে বন্ধ সিম অফার, এগুলো আমরা পরে যাচ্ছি, আগে আমরা এটা সেভ করে দেখি যে আমাদের কাজটা হয়েছে কিনা। আপনারা এইখানে যে কাজগুলো করবেন এটা এখানে কিন্তু আপনার আর যে ব্লগ আছে আপনাদের ব্লগে কিন্তু রিলোড না করলে কিন্তু দেখাবে না। দেখুন অ্যান্ড্রয়েড কালে লিনাক্স উইন্ডোজ সবগুলো চলে আসলো সামাজিক মাধ্যমে, কিন্তু এখন দেখুন বন্ধ সিম অফার, নিউ সিম অফার, স্পেশাল অফার এগুলো কিন্তু এইখানে আছে। এখন এইখানে পরিবর্তন করার জন্য দেখুন এখানে কিন্তু আছে যে বন্ধ সিম অফার, এই যে দেখতে পাচ্ছেন যে লেখা আছে বন্ধ সিম অফার, তারপরে আপনার আছে স্পেশাল অফার এবং নিউ সিম অফার। এখন এইখানে আমরা পরিবর্তন করব, দেখুন এখানে আমরা সাপোজ লিখব যেমন ফেসবুক, প্রথম বন্ধ সিম অফার এইখানে আমি লিখলাম ফেসবুক, দেখুন ফেসবুক লিখলাম, এবং স্পেশাল অফার এই দেখুন এইখানে স্পেশাল অফার এখানে আমি কেটে দিয়ে এইখানে আমরা লিখব, দেখুন কি এইখানে লিখলাম টুইটার। আমি একসাথেই করে নিচ্ছি, নয়তো বারবার করতে গেলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে বন্ধুরা। দেখুন আমি টুইটার লিখলাম, এবং টুইটার লেখার পর এখানে আছে নিউ সিম অফার, এখানে আমি এটা কেটে দিয়ে এইখানে লিখব, দেখুন লিঙ্কডইন। লিঙ্কডইন দিয়ে আমি এখানে কিন্তু সেভ বাটনে ক্লিক করলাম বন্ধুরা। এবার দেখি যে আমাদের সবগুলো জিনিস সফলভাবে পরিবর্তিত হয়েছে কিনা, দেখুন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার সবগুলি কিন্তু সুন্দরভাবে চলে আসলো। এখন আপনারা যদি চান যে এটা পরিবর্তন করবেন, এটা পরিবর্তন করবেন, সব কিছুই কিন্তু আপনারা পরিবর্তন করতে পারেন ঠিক এইভাবে। যেমন ধরুন আমরা ব্রেকিং নিউজ এটা পরিবর্তন করব, ইন্সপেক্টে যাব, যাওয়ার পর এখানে লেখা আছে যে ব্রেকিং নিউজ, এটা আমরা কপি করে নিলাম। নেওয়ার পর আমরা আবার দেখলাম ইয়েট এসটিএমএলে, এখান থেকে আমরা এখানে লিখলাম বা পেস্ট করলাম, এরপরে দিলাম এই দেখুন ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ এইভাবে চলে আসলো। এখন আমরা যদি ব্রেকিং নিউজ এটাকে পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। এখন দেখুন আমরা কী লিখবো এখানে ব্রেকিং নিউজ, এখানে ব্রেকিং নিউজ এখানে আমরা কী লিখতে পারি, সকল বিষয় আমরা দিতে পারি এখানে, দেখুন সকল বিষয় এটাও দিতে পারি, অথবা আমরা ব্রেকিং নিউজটার বাংলা অনুবাদ করে লিখি, যেমন ধরুন ব্রেকিং নিউজের আমরা অনুবাদটা করেই আমরা লিখে নিই। দেখুন এখানে আমি লিখলাম ব্রেকিং নিউজ, এখানে তো সদ্যপ্রাপ্ত সংবাদ, এখন আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এই দেখুন ব্রেকিং নিউজের এখানে চলে আসলাম, এবং এইখানে চলে এসে আমরা এখানে এটা পেস্ট করে দিলাম এবং এখানে সেভ বাটনে ক্লিক করলাম। দেখি পরিবর্তিত হয়েছে কিনা আমাদের লেখাটা, দেখুন সদ্যপ্রাপ্ত সংবাদ চলে আসলো বন্ধুরা। সো এইভাবে আপনারা প্রত্যেকটা জিনিসই পরিবর্তন করতে পারেন, কোনো যদি সমস্যা হয় অবশ্যই আমাকে বলবেন, তাও আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এখনই। যেমন এখানে আছে ফর নিউজ,
এখানে আমরা যদি যাই এবং এখানে যদি আমরা এটা এখানে লিখে দিই ফর নিউজ, এখন দেখুন ফর নিউজ চলে আসলো। এখন যদি আপনি চান এটাও পরিবর্তন করতে পারেন। এখন এটা আপনি কি দিবেন, সদ্যপ্রাপ্ত সংবাদ আমাদের আগেই ছিল, সংবাদ পৃষ্ঠা ট্যাগ এখানে আমরা সংবাদ পৃষ্ঠাই রাখি, সংবাদ পৃষ্ঠা। আমি এখানে সংবাদ পৃষ্ঠা দিয়ে সেভ করে নিলাম। দেখুন এখন দেখবেন এখানে চলে আসবে, দেখুন সংবাদ পৃষ্ঠা নামে চলে আসলো। এইভাবেই বন্ধুরা আপনারা সব কিছু পরিবর্তন করতে পারেন। আমি টিউটোরিয়ালটা আর বড় করতে চাচ্ছি না, এগুলো সব ঠিক এইভাবেই পরিবর্তন করে। আমি এগুলো সকল কিছু পরিবর্তন করে আবারও আসছি, যেগুলো আসলে আপনাদের এখানে প্রয়োজন হবে না। এগুলো যে দেখুন এই টাইটেলগুলো, এগুলো সবগুলো আপনারা এভাবে পরিবর্তন করবেন, এই যে এগুলো সবগুলো আপনারা এভাবে পরিবর্তন করবেন। আমি যদি সবগুলো দেখাতে যাই তাহলে দেখি তো অলরেডি 30 মিনিট হয়ে গেছে, এভাবে যদি প্রত্যেকটা দেখাতে যাই কমপক্ষে 2 ঘন্টার মতো হয়ে যাবে। সো আপনারা এগুলো ঠিক এইভাবেই পরিবর্তন করবেন, আর যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে বলবেন। ঠিক এইভাবে পরিবর্তন, যেমন আপনি ইনস্পেক্টে যাবেন, যাওয়ার পর এখানে লেখা থাকবে অ্যান্ড্রয়েড, এই যে অ্যান্ড্রয়েড লেখা আছে আপনারা অ্যান্ড্রয়েডটা এখানে কপি করে ওইখানে সার্চ বক্সে ক্লিক করার পর আপনারা চলে আসবে, সেটা শুধু রিনেম করে নেবেন। আর এটা আপনারা হয়তো বা পারবেন না, এটা আপনাদের দেখিয়ে দেবো, যেগুলো যেগুলো পারবেন না সেগুলো আমি অবশ্যই দেখিয়ে দেবো। সো বন্ধুরা আমি এই সকল কিছু পরিবর্তন করে আবারও আসছি। সো বন্ধুরা আবারও চলে আসলাম আমি, দেখুন আমি পরিবর্তন করেছি এগুলো, অ্যান্ড্রয়েড, তারপরে iOS, উইন্ডোজ, ফ্যাশন, ব্যবসায়ী, তারপরে ভিডিও, বিডি প্রো, ইউটিউব চ্যানেল, সংস্কৃতি, এগুলো সবগুলো আপনার এইভাবেই আমি যেভাবে পরিবর্তন করেছিলাম আপনার ইন্সপেক্ট দিয়ে এইভাবেই সবগুলো পরিবর্তন করে নেবেন। আর একেবারে ইজি, আর আপনারা যদি না পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, আর সবগুলো ওইভাবেই পরিবর্তন করে বন্ধুরা, কোনো সমস্যা হবে না আপনাদের। আর এখানে দেখছেন জনপ্রিয় সাম্প্রতিক মন্তব্য এগুলো লিখে নিলাম, তো এটা আপনার পরিবর্তন করতে হবে। দেখুন এখানে কিন্তু আমার একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, এখন আপনারা আপনাদেরটা দেবেন। যেমন এইখানে দেখুন, এই দেখে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ধরলাম, ধরার পরে ক্লিক করলাম ইন্সপেক্টে গেলাম, যাওয়ার পর এখানে দেখছেন টাইটেলে লেখা আছে যে ফেসবুক। এখন আমি এটাকে কপি করে নিলাম বন্ধুরা, কপি করে নেওয়ার পর আমি চলে আসলাম থিমের ইট এসটিএমএলে, এখানে আমি পেস্ট করে দিলাম ফেসবুক এবং ইন্টার বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ফেসবুক লেখা আছে, দেখছেন বন্ধুরা এখানে কিন্তু ফেসবুক লেখা আছে, কিন্তু এই ফেসবুক কিন্তু আপনার এই ফেসবুক না বন্ধুরা, দেখুন এই ফেসবুকের ফ্যান পেজ না, এই ফেসবুক হচ্ছে আপনার এই যে এইখানের, এই যে এইখানের যে ফেসবুক এগুলো। যেমন দেখুন আমি যে পরবর্তী অপশনগুলো যদি দেখাই, যেমন টুইটার আছে, দেখুন টুইটার, এখানে টুইটার আছে, দেখুন এখানে টুইটার আছে কিন্তু এখানে টুইটার নেই। সো আপনারা যদি এইটা পেতে হয় অবশ্যই আপনাদের লিঙ্কটা আছে, এই লিঙ্কটা অবশ্যই আপনাদের নিতে হবে। এই লিঙ্কটা আমরা নিচ্ছি, দেখুন আমরা এই লিঙ্কটা নিতে হলে অবশ্যই ইট এসটিএমএল ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এইখান থেকে, এই যে এইখান থেকে আমরা সম্পূর্ণ এই লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আমরা এসে সার্চ বক্সে পেস্ট করে ইন্টার বাটনে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা ইন্টার বাটনে ক্লিক করলে কিন্তু আসছে না আমাদের, কারণ আমাদের লিঙ্কটা অনেক বড় হয়ে গেছে যেটা ফিল্টার করতে পারছে না। আমরা এখন যদি এটাকে যদি টিটি এটা কেটে দিয়ে যদি আমরা এইখানে ক্লিক করি, দেখুন এটা আসছে অন্য একটা, মানে আমার আরেকটা লিঙ্ক, ওইটা কিন্তু আসছে না। সেটা আনার জন্য অবশ্যই আমাদের তাহলে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন ধরুন আমি যদি ফেসবুকটাই নিলাম, আপনাদের ফেসবুক নিয়ে দেখাচ্ছি, যেমন ফেসবুকটাই নিলাম, নিয়ে আমি এইখানে পেস্ট করে ইন্টার বাটনে ক্লিক করব। দেখুন এখানে চলে আসলো একটা ফেসবুক, কিন্তু এটার আমাদের প্রয়োজন নেই, আমাদের কাঙ্ক্ষিত যে ফেসবুক সেটা আমাদের প্রয়োজন। এখানেও আছে ফেসবুক, এখানেও প্রয়োজন নেই আমাদের, এখানে আছে এটারও নেই দরকার। মানে আপনার এই লেখাগুলোর ভিতরে যত ফেসবুক লেখা থাকবে সবগুলি আপনাদেরকে দেখাবে ফিল্টারিংয়ের মাধ্যমে, কিন্তু আপনারা সবগুলো দেখে নেবেন যে কোনটা আপনাদের প্রয়োজন।
আমি এটার যে নিচে আসলাম, নিচে আসার পর এই লিঙ্কগুলো দেখে নিলাম যে আসলে সেটা কি না, কিন্তু না সেটা না। এখন আমাদের আবারও নিয়ে আসলো এই ফেসবুকে, কিন্তু আমাদের ওই ফেসবুকের লিঙ্কটা কিন্তু বন্ধুরা দেখাচ্ছে না। যাক সমস্যা নেই, আমরা সেটা নিয়েও কাজ করব। তাহলে প্রথম আমরা এই লিঙ্কটা কপি করে নিব, দেখুন লিঙ্ক অ্যাড্রেসটা কপি করে নিলাম। আসলে আপনার একটা না পেলে আপনার অন্যটা দিয়ে চেষ্টা করতেই হবে, কারণ কোডিং ছাড়া কোনোভাবেই সম্ভব না আপনাদের এগুলো মডিফাই করা। সো আমি যদি মডিফাই করতে চাই, এটা কেটে দিলাম, এটা কেটে দেওয়ার পর আমি ইন্টার বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু চলে আসলো। এখন আপনারা আপনাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবেন। দেখুন আমি এখানে আগেই বলেছি যে আমার লিঙ্কটা আমি সেভ করে রেখেছিলাম, আমার ফেসবুক পেজের আরেকটা লিঙ্ক, এখানে আমি সেভ করে নিয়ে এখন এইখানে আমি পেস্ট করে দেব। দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে যখন আমি সেভ বাটনে ক্লিক করলাম, এখানে দেখুন ক্লিক করার পর যখন সেভ হবে তখন আমাদের পেজটা কিন্তু দেখাবে। আল্লাহ, দেখুন আমি রিলোড করে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা এখন কিন্তু আমাদের পেজটা চলে আসলো। এইভাবে মূলত আপনারা এটা পরিবর্তন করবেন। আর এখন দেখতে পাচ্ছেন যে এই ফেসবুকের যে লিঙ্কগুলো এগুলো আপনারা পরিবর্তন করতে হবে। এগুলো আপনারা কীভাবে পরিবর্তন করবে, ওইভাবেই লিখে, যেমন এখানে আমরা লিখবো ফেসবুক, ফেসবুক লিখলে অবশ্যই আমাদের ওইখানে নিয়ে আসবে। দেখুন আমি লিখলাম, দেখার পরে ইন্টার বাটনে ক্লিক করলাম। এই ক্লিক করার পরে এই এখানে দেখতে পাচ্ছেন সবগুলো, এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আমার লিঙ্কই। দেখুন এই যে এখানে লেখা আছে web.facebook.com/ওয়ালিদুলহাসান.বনিয়ামিন, এখানে আমার এটাই দেয়া আছে। এই দেখুন আমার এটা দেয়া আছে। মূলত যেই থিমটা নিয়ে আপনারা কাজ করবেন সেটা আসলে আমারই থিম। দেখুন আমার আরেকটা ব্লগ আছে, আমি সেটা দেখাচ্ছি আপনাদের, বিডি, দেখুন এসে পড়েছে বিডি সিম অপারেটিং নিউজ ওয়ান। এখানে ক্লিক করলে আপনারা দেখবেন যে এই দেখুন এটা আমারই আরেকটা সাইট, এখানে যত সিমের যত ইনফরমেশন আছে সেগুলো সবই পাওয়া যায়। আর এই লেবেলিংগুলা, এই লেবেলিংগুলো আমি আপনারা দেখাবো পরবর্তীতে কীভাবে আপনারা লেবেল করবেন, কারণ এই টিউটোরিয়ালটা আমি চাচ্ছি না যে আর বড় করতে। এই লেবেলিংগুলা আপনাদের দেখাবো আমি কীভাবে করতে হয়। সো আমরা চলে যাচ্ছি আমাদের আবারও এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে লেখা আছে আপনার জিরো, এই দেখুন জিরোতে লেখা আছে ফেসবুক। ভালো করে লক্ষ্য করুন, আমি এটাকে বড় করে দেখাচ্ছি কারণ ছোট করে হয়তো আপনারা বুঝতে পারবেন না। হারিয়ে ফেললাম বন্ধুরা, যাক আবার আমাদের প্রথম থেকে আনতে হবে। দেখা যাচ্ছে এই দেখুন চলে আসলো। এখানে ফেসবুক দেওয়ার পরে এই লিঙ্কগুলো আপনারা সবগুলো ওপেন করে নেবেন। দেখুন আমি সবগুলো ওপেন করে নিচ্ছি, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপরে আপনার পিন্টারেস্ট, তারপরে নন। এখন এইখানে আপনার যেগুলো দেখতে পাচ্ছেন যে আপনার দেখা যাচ্ছে যে হ্যাশট্যাগের মতন, এইখানে মূলত আপনাদের লিঙ্কগুলো হবে, এখানে আপনাদের মূলত লিঙ্কগুলো হবে বন্ধুরা। যেমন ধরুন এখানে আছে জিরো, জিরোতে এবার এইখানে দেখুন আছে জিরো, এইখানে আপনার লিঙ্কটা আসবে, দেখুন লিঙ্কে আসবে। এখন আমি যদি লিঙ্কটা দিই, দেখুন আমি লিঙ্কটা দিচ্ছি কপি, কপি করে আমি জিরোতে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম। দেখুন জিরোতে আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম বন্ধুরা, জিরোতে আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখুন জিরোতে কিন্তু ফেসবুকের লিঙ্কটা চলে আসলো। এখন যদি আমরা যদি সেভ করে নেই, দেখুন
দেখুন বন্ধুরা সেভ হয়ে গেল। এখন আমি যেটা রিলোড করে নিই, রিলোড করে নেওয়ার পর আমি যদি আমাদের এই দেখুন ফেসবুক এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে দেখবেন যে আমার ফেসবুক লিঙ্কে দেখুন চলে আসলো আমার লিঙ্কে। মূলত এইভাবেই আপনারা সবগুলো লিঙ্ক পরিবর্তন করে নিতে পারেন। দেখুন আবার এখানে আছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে আছে থ্রি। এখন আমরা দেখবো যে লিঙ্ক থ্রি কোনটা। এ দেখুন লিঙ্ক থ্রি, আমরা লিঙ্ক থ্রি দেখছি যেখানে টেক্সট আছে, টেক্সট থ্রি আছে, লিঙ্ক থ্রি কোথায়? এই দেখুন লিঙ্ক থ্রি। এখানে যদি আমরা ইনস্টাগ্রামের আমাদের লিঙ্ক দিয়ে দিই, ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি দিচ্ছি, দেখুন সরি আমার এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটা নেই, যাক আমরা অন্য একটা লিঙ্কটা দিচ্ছি, কারণ ইনস্টাগ্রাম আমার রয়েছে নি, আমার অ্যাকাউন্টটা করেছি বাট লিঙ্কটা নিতে হয়তো বা মনে নেই। অন্যটা দেখাচ্ছি, দেখুন গুগল প্লাস, গুগল প্লাস আছে টুতে। এখন যদি আমি যদি এই দেখুন গুগল প্লাস টেক্সট বার, এখানে ভালো করে লক্ষ্য করুন এখানে আছে টেক্সট টু গুগল প্লাস। এখন দেখবেন লিঙ্ক টু কোথায় আছে, লিঙ্ক টু এই দেখুন লিঙ্ক টু এখানে, আর হ্যাশট্যাগ এখানে আছে। এখন যদি আমি এইখানে আপনার গুগল প্লাসের লিঙ্কটা দিয়ে দিই বন্ধুরা, তখন কিন্তু চলে আসবে। দেখুন গুগল প্লাসের লিঙ্কটা আমি নিচ্ছি, এইখানে গুগল প্লাসের লিঙ্কটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ আমি এখানে কপি করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। ঠিক একইভাবে আপনার লিঙ্কডইন, পিন্টারেস্ট সবগুলোর লিঙ্কই আপনারা সেভ করে দিতে পারেন। আর যেখানে নন লেখা আছে এখানে ননই থাকবে, এখানে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। এবং দেখুন একে একে টেক্সটে আছে টুইটার, আমি টুইটারের লিঙ্কটা নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন টুইটার, টুইটারের লিঙ্কটা আমি নিয়ে নিলাম। এবং টুইটার আছে একে, এবং লিঙ্কও আমি এখানে একে দিয়ে দেবো। এরপর দেখতে পাচ্ছেন যে আছে লিঙ্কডইন আছে ফাইভে, এখন ফাইভ ট্যাগ এখানে আমি এটা দিয়ে দিব, লিঙ্কডইন সরি লিঙ্কডইনের লিঙ্কটাও আমার নেওয়া নেই, লিঙ্কডইনের লিঙ্কটাও আমার নেওয়া নেই বন্ধুরা, যেহেতু লিঙ্কডইনের লিঙ্ক আমার নেওয়া নেই আমি লিঙ্কডইনের লিঙ্কটা নিয়ে নিচ্ছি। দেখুন সরি লিঙ্কডইন, আসলে কোডিংটা করতে আপনার মনে হচ্ছে যে অনেকটা ঝামেলা, আসলে বন্ধুরা ঝামেলা না, আপনারা একটু ইজিলি বোঝার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে সত্যি অনেক সহজ, সহজে শিখতে পারবেন। আর আমি যে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়েছি সে স্টেপ বাই স্টেপ আপনারা যদি করে নেন তাহলে একেবারেই ইজি হবে আপনাদের জন্য। দেখুন আমি একটা কপি করে নিলাম, এবং লিঙ্কডইনের আমাদের বেস ছিল কত, লিঙ্কডইন ছিল টেক্সট বেস ছিল ফাইভ, এবং লিঙ্ক এখানে দেখছেন ফাইভ, এবং এখানে হ্যাশট্যাগ, এখানে আমি এটাকে মার্ক করে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এবং এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আছে পিন্টারেস্ট আছে আর অনেকগুলো অপশন আছে, এগুলো আমি অ্যাড করলাম না এখন আপাতত। সেভ থিম এখানে ক্লিক করলাম, দেখুন এখানে আসার পর এখানে আমি যেখান থেকে এখন রিলোড করি, দেখুন আমি পেজটা রিলোড করে নিলাম। দেখুন বন্ধুরা রিলোড হয়ে গেল। এখন যদি আমি যদি গুগল প্লাস বা লিঙ্কডইনে যদি ক্লিক করি তাহলে কিন্তু চলে আসবে। দেখুন আমি যদি এখন গুগল প্লাসে যদি ক্লিক করি তাহলে অবশ্যই গুগল প্লাসটা চলে আসবে। এখন গুগল প্লাস চলে আসলো বন্ধুরা, এই দেখুন গুগল প্লাসটা চলে আসলো। সো এইভাবেই মূলত আপনারা সকল অপশনগুলো এডিট করবেন। আমি পরবর্তীতে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো, কিন্তু এখন যেহেতু আমাদের এই টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, ইতিমধ্যে দেখুন আপনাদের প্রায় 44 মিনিট হয়ে গেছে, আমি আর বড় করতে চাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন হোম অ্যাবাউট কন্ট্যাক্ট, এখানে আপনার এই লিঙ্কটা লাগিয়ে দেবেন, এই যে এই লিঙ্কটা, এই যে অ্যাবাউট ডট মি, এখানে যে আপনারা প্রথমে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, দেখুন অ্যাবাউট ডট মিতে অবশ্যই আপনাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে এইখানে। এইখানে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন, একেবারে ইজি বন্ধুরা, শুধু জাস্ট আপনারা আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড এবং রিপাসওয়ার্ড দিয়ে শুধুমাত্র লগ ইন করে নেবেন, এবং আপনাদের প্রোফাইল টোফাইল সব কিছু অটোমেটিক্যালি আপনারা সেভ করে নিতে পারবেন। আর আপনারা আরেকটা সুবিধা আছে, আপনারা চাইলে ফেসবুকের মাধ্যমে লগ ইন করে নিতে পারেন,
আর এখন যদি দেখুন, আমি যদি আমার এই লিঙ্কটাতে এই লিঙ্কটা কপি করে যদি নেই, দেখুন এই লিঙ্কটা যদি কপি করে নেই, এই লিঙ্কটা কপি করে নিলে দেখুন আমার সহ আমার ফেস সহ আমার অ্যাবাউট এবং আমার বিভিন্ন সোশ্যাল লিঙ্কগুলো চলে আসলো, এবং আমার ডেজিগনেশন বা আমি কী কাজ করি সবগুলো চলে আসলো। এবং এখানে যদি ক্লিক করি ভিজিট মাই সাইট, এখানে আমার আরেকটা লিঙ্ক আছে, মানে আমার আরেকটা ব্লগ সাইট আছে, সেখানে চলে যাবে। দেখুন আমার আরেকটা ব্লগ সাইটের নাম দেখুন, ওয়ালেদ হোসেন বনিয়ামিন বস ডট টিকে, এটাতে চলে যাবে। আসলে টিকে সাইটটা আমার এখন নেই, আর ওয়ালেদ হোসেন বস ডট টিকে যেটা সাইটটা আছে সেটা আমার এখন আর নেই, এই জন্য হয়তো বা সেখানে যাবে না। দেখুন এই অ্যাবাউটে আপনারা সেই লিঙ্কটা লাগিয়ে দেবেন। দেখুন আমি অ্যাবাউটে যাচ্ছি, অ্যাবাউটে যাওয়ার পর দেখুন অ্যাবাউট ডট মি ওয়ারিদুল হাসান আমার আগেই সেভ করা আছে। তারপর আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে করতে হবে। আমি ছোট করে নিচ্ছি পেজটা, কারণ আমাদের বড় আর প্রয়োজন নেই। এখন আমি লিখি অ্যাবাউট, এই দেখুন অ্যাবাউট মি, এইখানে না বন্ধুরা, যাক সমস্যা নেই, আমরা আমাদের লিঙ্কটাই কপি করে নেই। আর যে থিমটা নিয়ে আমরা কাজ করছি সেই থিমের সফট ফাইলটা আমি আপনাদের দিয়ে দেব, আপনারা ডিসক্রিপশনে পাবেন, সেখান থেকে আপনারা মন চাইলে ডাউনলোড করে নিতে পারেন। দেখুন বন্ধুরা এইখানে একটা কিন্তু ডট চলে আসলো, এইখানে কিন্তু এই দেখুন অ্যাবাউট ডট মি চলে আসলো। আর এইখানে দেখতে পাচ্ছেন হোম, এইখানে দেখতে পাচ্ছেন আবার অ্যাবাউট ডট মি, এখানে দেখতে পাচ্ছেন স্ল্যাশ, এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, আর এইখানে আছে অ্যাবাউট। অ্যাবাউট ওয়ানে দেখুন টেক্সট বার হচ্ছে ওয়ান, এবং লিঙ্ক ওয়ানে আমি অ্যাবাউট ডট মি স্ল্যাশ ওয়ারিদুল হাসান আমি এটা দিয়ে দিয়েছি। এবং টুতে দেখতে পাচ্ছেন যে তাও একটা লিঙ্ক আছে, এবং এটা হচ্ছে কাজ করবে আপনার কন্ট্রাক্ট এটার। আর দেখতে পাচ্ছেন যে নন এটা কিছুই না, আর হোম হোম হচ্ছে জিরোতে, জিরোতে আমি এটাই রাখলাম, মানে স্ল্যাশটা রাখলাম, কারণ আপনারা যখন হোম বাটনে ক্লিক করবে, হোম বাটনে ক্লিক করলে আপনার যে পেজটা এখন দেখাচ্ছে ঠিক এটাই থাকবে। আমি আপনি চাইলে এখানে এসে অন্য কিছু অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যা মন চায় তাই অ্যাড করতে পারেন, যেই কোনো লিঙ্ক মন চায় আপনারা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। সো বন্ধুরা পরবর্তীতে টিউটোরিয়ালটা হবে যে কীভাবে আপনারা লেবেলগুলো দিতে পারেন, এবং লেবেলগুলো দেওয়ার পর আপনারা যখন পোস্ট করবেন তখন আপনাদের ঠিক এরকম দেখাবে, এরকম হয়ে চলে আসবে। এই দেখুন বন্ধুরা ঠিক এরকম হয়ে চলে আসবে আপনাদের পোস্ট লেভেল, তারপর দেখুন রিসেন্ট, সব কিছু খুব সুন্দরভাবে চলে আসছে। দেখুন এখানে খুব সুন্দরভাবে চলে আসছে। এখন দেখুন যদি আমি এখানে যাই এবং বন্ধ সিম অফার এটাতে ক্লিক করি, ক্লিক করলে দেখুন এই দেখুন একটা লেবেল চলে আসলো, কিন্তু আসলে এই দেখুন লেবেলটা অল সিম, এটা কিন্তু একটা লেবেল। আর এই দেখুন আপনারা বন্ধ সিম অফার এখানে চলে আসলো, এখানে মানে একটা লেবেল ওপেন হয়ে গেল। এই লেবেলটা কীভাবে ওপেন করে, কীভাবে লেবেল অ্যাড করে পরবর্তী টিউটোরিয়ালে থাকবে, এবং তার পরবর্তীতে আমরা দেখব যে কীভাবে একটা লোগো তৈরি করে এবং কীভাবে এই টাইটেলটা 3D মোডে তৈরি করতে হয়। এছাড়াও আছে আমাদের এখানে সোশ্যাল লিঙ্কগুলো কীভাবে লাগাতে হয় সেটাও খুব ইজিলি, সেটাও আমি দেখিয়ে দেবো। সো বন্ধুরা আমি চাচ্ছি না যে আর টিউটোরিয়ালটা বড় করি, তাই আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের টিউটোরিয়াল শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।